দর্শক শুভেচ্ছা আমন্ত্রণ চট্টগ্রাম 24 এ আপনাদের সাথে আছি আমি জুবাইর মঞ্জুর চট্টগ্রামের বিআরটিএতে অভিযান চালিয়ে 21 দালালকে আটক করেছে র‍্যাব দুপুরে ঘণ্টাব্যাপী অভিযান শুরু হলে অনেক দালাল সরে পড়ে তবে 21 জনকে ধরে ফেলতে সক্ষম হয় র‍্যাব কর্মকর্তারা জানান গাড়ির নিবন্ধন লাইসেন্স নবায়ন সহ বিভিন্ন সেবা পেতে বিআরটিএতে চরম ভোগান্তির শিকার হয় মানুষ এর সাথে জড়িত সংস্থাটির কিছু কর্মকর্তা কর্মচারীও চট্টগ্রামে গেল দুই মাসে জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয়া করোনা রোগীদের প্রায় 80 ভাগই ছিলেন আফ্রিকান ভেরিয়েন্ট আক্রান্ত সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য তিনটি প্রতিষ্ঠান এই গবেষণা চালায় তবে এটি তাদের চলমান গবেষণার প্রথম পর্ব গবেষক দলের অন্যতম সদস্য ডাক্তার আব্দুর রব জানান হাসপাতালে এপ্রিল ও মে মাসে ভর্তি হওয়া 24 জন রোগীর উপর গবেষণা চালিয়ে দেখা গেছে আফ্রিকান ভেরিয়েন্টে আক্রান্ত সবাই ছিলেন জটিল এছাড়াও ইউকে ভেরিয়েন্টও আক্রান্ত ছিলেন কয়েকজন তবে তাদের অবস্থা ছিল আশঙ্কামুক্ত রোগীদের মধ্যে 5 জন ছিলেন দুই ডোজ টিকা নেয়া 24 জনের মধ্যে 75% আমরা পেয়েছি হচ্ছে সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট আর বাকি 25% আমরা পেয়েছি ইউকে ভেরিয়েন্ট আরেকটা ব্যাপার আমরা পেয়েছি সেটা হচ্ছে যারা সিভিয়ারিটি অনুযায়ী আমরা আইসিইউ পেশেন্ট যাদের থেকে স্যাম্পল নিয়েছি তার মধ্যে আবার 80% আমরা সাউথ আফ্রিকা ভেরিয়েন্ট পেয়েছি আমরা এখন দেখছি যে কোনো মিউটেশন আছে কিনা সেটা অ্যানালাইসিস চলছে এদিকে করোনায় আরো দুইজনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে দুইজনই উপজেলার বাসিন্দা এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মারা গেলেন 642 জন গত 24 ঘন্টায় 7টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় মোট 741 জনের তাতে 67 জনের নমুনায় করোনার সংক্রমণ ধরা পড়ে আক্রান্তদের মধ্যে 49 জন নগরীর এবং 18 জন উপজেলার বাসিন্দা এ নিয়ে জেলায় করোনার মোট আক্রান্ত দাঁড়ালো 54,807 জনে চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা নিরসন মেগা প্রকল্পের আওতায় গয়না খালের উপর নির্মিত ফুল্লাতলি সেতু খুলে দেওয়া হয়েছে সকালে সেতুটি উদ্বোধন করেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল ইবনে ফজল সাইখুজ্জামান তিনি খালনালা পরিষ্কার রাখতে সবাইকে দায়িত্বশীল হবার আহ্বান জানান সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ এ সময় উপস্থিত ছিলেন 4,80,00,000 টাকা খরচে সেতুর পাশাপাশি সংযোগ সড়কও নির্মাণ করা হয় প্রকল্পের আওতায় এ পর্যন্ত নগরীতে 54টি সেতু কালভার্ট নির্মাণ করা হয়েছে জেনিসগুলো ক্লিন রাখার দায়িত্ব কিন্তু আপনাদের আলটিমেটলি পলিথিন এই পরিমাণ জন্মে যে ওখানে আর কোনো উপায় থাকে না নিয়মিত ক্লিন করতে হবে যাদের দায়িত্ব এবং আমাদেরও দায়িত্ব জনসাধারণের হিসাবে বর্ষার জন্য এখনো রাঙ্গামাটির কাছে মূর্তিমান আতঙ্ক এরপরও থেমে নেই পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস যদি একান্ত নিরুপায় হয়ে থাকছেন বলে দাবি তাদের নাগরিক সমাজ বলছে পাহাড় ধস রোধে অতীতের নেয়া পদক্ষেপগুলো বাস্তবায়ন না হওয়ায় কাটছে না সংকট যদিও বরাবরই প্রস্তুতির কথা জানিয়েছে প্রশাসন জিয়াউল হকের রিপোর্ট বৃষ্টি যেন এখন আতঙ্কের নাম রাঙ্গামাটিবাসীর কাছে 2017 এবং 2018 সালে টানা বর্ষণে লন্ডভন্ড হয়ে যায় এই জনপদের বেশিরভাগ এলাকায় ঘটে শতাধিক প্রাণহানি ভয়াবহ এই পরিস্থিতির পরও থেমে নেই পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস বরং ঝুঁকিপূর্ণ এলাকায় বসতি বেড়েছে আগের চেয়ে কয়েক গুণ বেশি ফলে এই বর্ষায়ও পাহাড় দশে বড় ধরনের ক্ষয়ক্ষতি সংখ্যা বাড়লেও বসতি ছাড়তে নারাজ বসবাসকারীরা প্রত্যেক বছর বর্ষা মৌসুম আসলে আমরা আমাদের আর ঘুম হয় না জায়গা তো নাই কোথাও যাওয়ার থাকতে হবে লক্ষ লক্ষ টাকা নাই যে আমরা বিভিন্ন জায়গায় যাই ভালো জায়গায় যাই জায়গা প্রতিষ্ঠিত সরকার আমাদেরকে কোনো জায়গায় ভালো জায়গায় পুনর্বাসন করতে চায় আমরা নির্দ্বিধা যাব নাগরিক সমাজ বলছে কেবল বর্ষা আসলেই তৎপরতা বাড়ে প্রশাসনের অথচ দীর্ঘদিন ধরে উপেক্ষিত আগের ঘটনার পর সুপারিশগুলো প্রশাসন থেকে সেরকম সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আবারও যে ধরনের ঘটনা ঘটবে না আমরা কিন্তু এটা বলতে পারি না আমার যে সমস্ত মেজারগুলি নেওয়ার কথা ছিল প্রশাসন থেকে সেগুলি আমার জানার মতে এখনো হয়নি পাহাড় কাটা অব্যাহত আছে সুতরাং আগামী বর্ষায় বা এই পরের বর্ষায় বা সামনে কোনো বর্ষায় আবার একই ধরনের ঘটনা ঘটবে আবার মৃত্যু হবে তারপর আরো একটি কমিটি গঠিত হবে এবং সেই কমিটি আবার কোনো নতুন সুপারিশ দিবে তাদেরকে একেবারে পুরোপুরিভাবে কঠোরভাবে নিষিদ্ধ করে দিতে হবে এ সমস্ত এলাকায় যাতে তারা ঝুঁকিপূর্ণ এলাকায় যাতে তারা ঘর বাড়ি না করে তবে এই জন্য পুনর্বাসনই স্থায়ী সমাধান দেখছেন পৌর মেয়র যদিও তা সময় সাপেক্ষ জানিয়ে এই মৌসুমে প্রাণহানি ঠেকাতে প্রস্তুতির কথা জানান জেলা প্রশাসক তাদেরকে সেখান থেকে যদি আমরা উদ্ধারে বিকল্প কোনো ব্যবস্থা করে যদি উদ্ধার করে সেখানে বসবাসযোগ্য করা যায়
এর বিকল্প আর কিছু নেই। পুনর্বাসন কার্যক্রম এটা চলছে, আর যেটা রিপোর্টের ভিত্তিতে এসেছিল সেটার জন্য আসলে আমাদের আরো সকলকে নিয়ে আমাদের আরো মানে কাজ করার সুযোগ রয়েছে। শহরের ব্যাদবিদি, যুব উন্নয়ন, শিমুলতলি সহ 33টি এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছে 3,378টি পরিবারের প্রায় 15,000 মানুষ। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ক্ষুদ্রনে গোষ্ঠীর কোটা পদ্ধতি পুনর্বহালের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি। সকালে রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি গৌতম দেওয়ান জানান, সরকারি চাকরিতে 2018 সালে ক্ষুদ্রনে গোষ্ঠীর কোটা বাতিলের পর আলাদা ব্যবস্থা করার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী, কিন্তু 2 বছর পরও তার প্রতিফলন হয়নি। প্রধানমন্ত্রীর ঘোষণার উপর আস্থা রাখার কথাও জানান তিনি। চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশিস রায় বলেন, কোটা পুনর্বহাল না হলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আরও পিছিয়ে পড়বে। খাগড়াছড়িতে চাষ হচ্ছে বিশ্বের সবচেয়ে সুস্বাদু ও দামি আম মিয়াজাকি। বিশেষজ্ঞরা বলছেন, দেশের পার্বত্যাঞ্চলে এই আম চাষে রয়েছে বিপুল সম্ভাবনা। খাগড়াছড়ি থেকে নুরুসসাফা মানিকের পাঠানো রিপোর্ট। সারি সারি গাছে থোকায় থোকায় আম, যার নাম মিয়াজাকি। কোথাও কোথাও এর পরিচিতি লালাম বা সূর্যডিম নামে। খাগড়াছড়ির বহালছড়ির ধুমনি ঘাট, এই এলাকায় ব্যক্তি উদ্যোগে চাষ হচ্ছে জাপান সহ বিভিন্ন দেশের জনপ্রিয় এই মিয়াজাকি আমের। 4 বছর আগে স্থানীয় বাগান মালিক রাশেমন চৌধুরী এই আমের চারা সংগ্রহ করেন ভারতের পুনে থেকে। এরপর 60 শতক জমিতে চাষ করে ফলন হয়েছে মোটামুটি ভালো। ভিন্ন স্বাদের এই আম পেতে এখন দেশের বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ করছেন গ্রাহকরা, যার প্রতি কেজির মূল্য 1,000 টাকা। মিয়াজাকি আম হচ্ছে আপনার রঙিন আম, দেখতে সুন্দর, আপনার অনেক আপনার হাই ভ্যালু একটা ক্রপ, এবং এটা বাংলাদেশে কিন্তু আমরা বিক্রি করি আপনার ন্যূনতম পার কেজি 1,000 টাকা। প্রান্তিক কৃষক যদি রোপণ করে তাহলে কিন্তু এখানে কিন্তু আপনার আর্থিকভাবে কিন্তু প্রচুর লাভবান হওয়ার কিন্তু আপনার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। কৃষি কর্মকর্তারা বলছেন, দেশের পার্বত্য অঞ্চলে এই আম চাষে রয়েছে বিপুল সম্ভাবনা, তাই চাষ বাড়াতে মাতৃচারা উৎপাদনে উদ্যোগ নেয়ার কথা বলছে হর্টিকালচার বিভাগ। এটার বাজার মূল্য অনেক ভালো হবে এবং বিদেশি আম হিসাবে এটা বিদেশেও রপ্তানির সুযোগ আছে। হর্টিকালচার সেন্টার থেকে আমরা ভবিষ্যতে আমরা এখান থেকে সায়ন সংগ্রহ করে আমরা মাতৃকা সিজন করব এবং কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। জিওগ্রাফিক্যাল লোকেশনে এটা হচ্ছে, তো সুতরাং আমার মনে হয় যে ব্যানানা ম্যাঙ্গোর মতনই, কিউজাই আমের মতনই এটি আমাদের দেশে ভালো করবে এবং এটি আমাদের দেশের কৃষক ভাইরা করে বাণিজ্যিকভাবে লাভবান হতে পারবেন। তথ্য বলছে, জাপানের মিয়াজাকি এলাকায় প্রথম চাষ হয় এই আমের। বিশ্বের অন্য প্রজাতির যে কোনো আমের চেয়ে এর স্বাদ ও পুষ্টিগুণ 15 গুণ বেশি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এ ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।